কি ভাবছেন, মুম্বাই সি বিচ, গোয়া সি বিচ? একেবারেই কিন্তু না, বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন দীঘা। হ্যাঁ, দীঘা কিন্তু আজ এতটাই সুন্দর হয়ে উঠেছে। কোন রাস্তা ধরলে মেরিন ড্রাইভ হয়ে যেতে পারবেন তার সমস্ত কিন্তু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। বর্ষাকালে দীঘা ভ্রমণ কেমনই বা ছিল, কেমনই ছিল আমাদের অভিজ্ঞতা, সব কিছু কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা রাখছি আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দীঘায় দুটি সৈকত রয়েছে, একটি পুরনো দীঘা, অপরটি কিন্তু নতুন দীঘা। আমরা কিন্তু থাকছি নতুন দীঘাতে। সমুদ্রের জলে গা ভেজানোর জন্য কিন্তু হাতের কাছে দীঘাই সবার প্রিয়। আমরা কিন্তু নিউ দীঘাটাই বেছে নিয়েছিলাম, কেননা এই নিউ দীঘা কিন্তু স্নানের জন্য অনেক উপযোগী। প্রথম দিনের প্রথম পর্বতে থাকছে আমরা কোন হোটেলটি বেছে নিয়েছিলাম, কোন হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, আর কোথায় কোথায় ঘুরেছিলাম, সমুদ্রে বা কী করলাম, সব কিছু ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হে, গুড মর্নিং গাইস, মাই নেম ইজ বাপ্পা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে কিন্তু ঠিক এই কলকাতা থেকেই, আর কলকাতা থেকেই আমরা কিন্তু পৌঁছে যাবো আজ দীঘা পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে থাকুন। কিন্তু সেই আমার এই ছোট্ট বাহনটা নিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। পাঁচজন মিলে কিন্তু আজ যাচ্ছি দীঘাতে। আর আমরা কিন্তু একটু পরে আবার কোলাঘাটের সামনে ওখানে কিছুটা সময় টাইম ওয়েস্ট করব, ব্রেকফাস্ট করব। আমরা কিন্তু এই মুহূর্তে কোলাঘাট ব্রিজ পার করছি, আর কোলাঘাট ব্রিজ পার করার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সাইডের যে হোটেল এবং ধাবাগুলো রয়েছে সেখানে কিন্তু দাঁড়াবো। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু আবারও দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। আর এই দীঘায় যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বিশেষ করে বাঙালিদের কাছে, কেননা অনেকবারই আমি দীঘায় গিয়েছি, আর এই নিয়ে আমার কিন্তু 6 বার দীঘা যাত্রা। তো যাই হোক, আমাদের টিমের যে 5 জন মেম্বার, এই হলো সব 5 জন মেম্বার, আমাকে নিয়ে 5 জন আমাদের সবার প্রিয় মেজদা। হে গাইস, চলে এলাম কিন্তু কোলাঘাটে। আর কোলাঘাটে এসে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, সকালের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব আবার দীঘার উদ্দেশ্যে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সকাল ঠিক 9:44, আর আমি নিয়েছি ব্রেকফাস্টে কচুরি, 4টে কচুরি, সঙ্গে রয়েছে কিন্তু আলু আর বুটের চচ্চড়ি টাইপের, জলের মতন একটা ঝোল দিয়েছে, জলের মতন। প্রাইস কিন্তু 50 টাকা, সঙ্গে কিন্তু আমার একটা চাও রয়েছে, সেটা এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, এটা খেয়ে আবার চলে যাবো। কলকাতা থেকে দীঘার দূরত্ব কিন্তু 200 কিলোমিটারের একটু কম, সময় লাগবে ওই 5 ঘন্টা মতো। আপনারা যারা গাড়িতে আসবেন তাদের ওই রকমই হয়তো টাইম লাগবে, ব্রেকফাস্ট এবং যদি আপনারা দুপুরে লাঞ্চ করেন সেক্ষেত্রে ওইরকম 5 ঘন্টার একটু বেশি লাগতে পারে। আর যারা ট্রেনে এবং বাসে আসবেন তাদের জন্য বলে রাখি, হাওড়া স্টেশন থেকে দীঘাগামী ট্রেন পেয়ে যাবেন, এবং ধর্মতলা থেকে আপনারা কিন্তু অনেক বাসও পেয়ে যাবেন, ডিলাক্স বাস এবং নর্মাল বাসও কিন্তু পেয়ে যাবেন যারা দীঘা পর্যন্ত আসতে চাইছেন। 300 টাকা মতন এরকমই বাস ভাড়া পড়ে, 300 টাকা, 350 টাকা। এসি বাসগুলো মনে হয় 350 টাকা এরকমই কস্ট রয়েছে। আপনারা কিন্তু এভাবেও আসতে পারেন। আর মাত্র 50 কিলোমিটার বাকি, 50 কিলোমিটার পেরোলেই কিন্তু পেয়ে যাবো দীঘা সমুদ্র একেবারে কিন্তু কাছেই। আমরা কিন্তু কলকাতা থেকে এতটা দূর এসেছি, রাস্তা কিন্তু কোনো জায়গায় খারাপ পাইনি, একেবারে পরিষ্কার রাস্তা, আর কোনো জায়গায় কিন্তু খারাপ নেই। দীঘায় ঢোকার ঠিক কিছুটা দূর আগেই কিন্তু আমাদেরকে আজ বৃষ্টি বরণ করে নিচ্ছে, কেননা আমাদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছে বৃষ্টি। এত বৃষ্টি, জানি না দীঘায় গিয়ে কী হবে, যাই হোক দেখা যাক কী হয়। আর আজ কিন্তু আমরা যাব মেরিন ড্রাইভ হয়ে, মেরিন ড্রাইভের যে আসল সৌন্দর্য আজ কিন্তু আমরা উপভোগ করবই। মেরিন ড্রাইভ যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু তাজপুর সমুদ্র সৈকত ঠিক এই রাস্তাটাই ধরবেন। এই রাস্তাটা ধরে সোজা কিছুটা দূর এগিয়ে গেলেই পাবেন কিন্তু মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের সেই রাস্তা, অসাধারণ এক রাস্তা। আর এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাই ছিল সম্পূর্ণ অন্যরকম। এই মুহূর্তে কিন্তু আমাদের ড্রোনটা রেডি হচ্ছে, আর আমরা কিন্তু মেরিন ড্রাইভের টোটাল যে সৌন্দর্য সেটা কিন্তু আজকে এই পাখির চোখে আমরা দেখাবো। শুধু একবার দেখুন যে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। আর
এটা কিন্তু কোনো মুম্বাই সি বিচ নয় কিংবা গোয়া সি বিচও নয়, এত সুন্দর সি বিচ আমাদের কিন্তু পশ্চিমবাংলার মধ্যেই একমাত্র দীঘাতেই পাবেন এর আসল সৌন্দর্য। আপনারা যারা বাসে কিংবা ট্রেনে দীঘাতে আসছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা দীঘাতে আসার পর অর্থাৎ নিউ দীঘা কিংবা ওল্ড দীঘাতে আসার পর সেখান থেকে টোটো কিংবা অটো রিজার্ভ করে নিতে পারেন এই মেরিন ড্রাইভের সাইট সিন হিসাবে। আর এই মেরিন ড্রাইভের সাইট সিনের সঙ্গে কিন্তু আপনারা শঙ্করপুর সি বিচ, তাজপুর সি বিচ, মোহনা সি বিচ সব কিছু কিন্তু এরকম সাইট সিনের সঙ্গে আপনারা কভার করতে পারেন। তো ফাইনালি চলে আসলাম দীঘা সেই গেট, বিশ্ব বাংলার দীঘা গেট। আমরা কিন্তু প্রবেশ করছি ওল্ড দীঘাতে, আর আমরা কিন্তু ওল্ড দীঘাতে থাকছি না, আমরা থাকছি নিউ দীঘায়। তাই সবার প্রথম কিন্তু আমরা যাবো নিউ দীঘাতে। আর এই কিন্তু জাহাজ বাড়ি, এই জাহাজ বাড়িতে কিন্তু আপনারা কফি খেতে আসতে পারেন সন্ধ্যায়। একেবারেই কিন্তু হেলিপ্যাডের সামনেই কাকাতুয়া গেস্ট হাউস, কাকাতুয়া গেস্ট হাউস এই কিন্তু আমাদের আজকের হোটেল। তবে একটা কথা বলি, এই হোটেলটা কিন্তু সমুদ্র থেকে মিনিট পাঁচ ছয়েকের হাঁটা পথ কিন্তু রয়েছে একটু দূরে, ওই জন্য ভাড়াটা কিন্তু অনেকটাই কম। হেলিপ্যাডের কিন্তু ঠিক সামনেই, এই সামনেই কিন্তু রয়েছে হেলিপ্যাড, তার সামনেই কিন্তু একেবারে এই হোটেলটা। এই কিন্তু হোটেলের ফোন নাম্বার আমি এখানে দেখিয়ে দিলাম। আর এই কিন্তু আজকের আমাদের রুম, যেখানে হাজার টাকায় আমরা পেয়েছি কিন্তু ডবল বেড, পাঁচজন কিন্তু আমরা থাকতে পারবো। আমার পাঁচজন খুব আরামেই কিন্তু থাকা যাবে। আর আমাদের তাহলে মাথা পিছু কিন্তু পড়ছে ২০০ টাকা করে, ঠিক আছে? আমি ওয়াশরুম প্লাস এই বেডরুম এগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা দুদিনের জন্য নিয়েছি, আমাদের ২০৫০ টাকা কিন্তু দিতে হচ্ছে, ৫০ টাকা হচ্ছে রুম এন্ড ট্যাক্সের জন্যে, আর এই জলের জন্য হচ্ছে ২৫ টাকা। আর দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এই হোটেলের নিচে থেকেই করে নিচ্ছি, একেবারে কিন্তু আমাদের এই কাকাতোয়া হোটেলের নিচেই কিন্তু এই দুপুরের খাওয়ার যে হোটেল। আর এখানে কিন্তু মাছ ভাত ৯০ টাকা থালা সাজিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া ৯০ টাকায় আপনি যতটা খেয়ে পারেন কিংবা যত সময় খেয়ে পারেন, তাই তো দাদা? ৯০ টাকায় আনলিমিটেড খাওয়া তো? ফিস থালি ৯০ টাকা এবং চিকেন থালি ১৫০ টাকা। এসেছি বর্ষাকালে ঠিকই, কিন্তু এত বৃষ্টি হবে কিন্তু ভাবতে পারিনি। আর বর্ষায় নাকি নামতে দিচ্ছিল না একটু আগে, যেটা খবর পেলাম এই মুহূর্তে নাকি আবার নামতে দিচ্ছে, তাই আমরা ভিজতে ভিজতে কিন্তু চলে যাচ্ছি সমুদ্রের দিকে। এত ভালোবাসি দীঘাকে, এত ভালোবাসি যে বৃষ্টি উপেক্ষা করে আমরা এখন যাবো সি বিচে। আমরা এসেছি প্রায় ৪ ঘন্টা হতে গেলো, এক টানা কিন্তু বৃষ্টি চলছে, এক টানা। আর বৃষ্টির ভয় তো করলে হবে না, ঘুরতে এসেছি তাই বৃষ্টি কোথায় এসেছি দীঘায়, দীঘাতে তো বৃষ্টি দিচ্ছে দেখলাম না, ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে যেতে হবে আসতে সি বিচের ধারে। আমরা কিন্তু এখন চলে এসেছি হেলিপ্যাডের এখানে, এই কিন্তু সেই হেলিপ্যাড, এখানেই কিন্তু হেলিকপ্টার ল্যান্ডিং করে। আর এই হেলিপ্যাডের যে মাঠ, সেই মাঠের মধ্যে কিন্তু আমরা চলেছি এই বর্ষায়। আর আমাদের হোটেলটা কিন্তু ঠিক ওখানেই, কাকাতুয়া গেস্ট হাউস, এই যে কিন্তু কাকাতুয়া গেস্ট হাউস। এখানে কিন্তু ভাড়া অপেক্ষাকৃত হবে অন্যান্য হোটেলের তুলনায় অনেক কম। আর আজকে আমরা কিন্তু একটা বাজেট ট্যুর করছি, যে যতটা কম খরচায় দীঘা ভ্রমণ করে বাড়ি ফিরে যাওয়া যায়, আর সেই ভিডিওই কিন্তু তুলে ধরবো আজকে আপনাদের সামনে। আর দীঘার এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একেবারে কিন্তু খারাপ নয়। দীঘার পাশে আমরা একটা হোটেলে গেছিলাম থাকবো বলে, ৪,০০০ টাকা ভাড়া বলছে পার ডে, কিন্তু রুমগুলো লাক্সারিয়াস রুম ছিল, কিন্তু এটা নর্মাল রুম, কিন্তু বেশ ভালোই। পার মাথা পিছু কিন্তু আমাদের ২০০ টাকা করে পড়ছে, ২০০ টাকায় কিন্তু এত সুন্দর হোটেল দীঘার মধ্যে কিন্তু কমই আছে। আমরা কিন্তু টোটাল ৫টা থেকে ৬টা হোটেল আজকে গেছি, তার মধ্যে কিন্তু এটা কিন্তু বেস্ট। ১,০০০ টাকায় আমরা ৫ জন, ৮০০ টাকা বলেছিলাম লাস্ট, ওরা লাস্ট বললো ১,০০০ টাকা, প্রথমে বললো ১৫০০টাকা। যাই হোক, আমরা কিন্তু হোটেলের নাম কাকাতুয়া, আমরা কিন্তু মাত্র ২০০ টাকায় পার ডে এখানে থাকতে পারছি। আর খাওয়া দাওয়া মিলে কিন্তু ২৫০টাকা, অনেকে কিন্তু ৪,৫০টাকার বিভিন্ন ধরনের গল্প কিন্তু চারিদিকে ছেয়ে গেছে, যে ৪,৫০টাকায় নাকি থাকা আর খাওয়া সব মারাত্মক। ৪,৫০টাকার যে হোটেলগুলো ছিল আমরা কিন্তু ফোন করেছিলাম, একটাও হোটেল কিন্তু আমাদের ফোন রিসিভ করেনি। যাই হোক, আমরা তারপরে একটা হোটেলে গেছি, বলছে না এখন আর অফার নেই, হবে না এই মুহূর্তে। আর যাই হোক, ৪,৫০০টাকার ওই সব ফাঁদে পা দেবেন না আপনারা, যেগুলো আর কি রিয়েল আছে সেই সব জায়গায় আপনারা ভিজিট করুন, আমার মনে হয় সেটাই বেটার। এই নিয়ে কিন্তু ৬ বার দীঘা এসেছি, আর আজকের বৃষ্টি ভেজা দেখা সম্পূর্ণ কিন্তু আলাদা, এক অন্যরকম অভিজ্ঞতা। এই প্রথমবার দীঘাতে বৃষ্টি হচ্ছে, দুই মামা এসে দেখছি, দুই মামার চোখে আজকে পুরো ভিডিও দীঘার থাকবে, দুই মামার থেকে দীঘা ভ্রমণ। দীঘায় এত পরিমাণে বৃষ্টি,
কী হলো জানি না, কখন বৃষ্টি নামবে তাও জানি না, বৃষ্টির জন্য উপেক্ষা করে আর লাভ নেই। তাই আমরা কিন্তু চলে এসেছি ঠিক বিচের পারেই, আর কিছুটা দূর সামনেই কিন্তু বীচ রয়েছে, আর আমার ডান সাইডে রয়েছে কিন্তু সেই জাহাজ বাড়ি। তা আজ কিন্তু দীঘাতে এই প্রথম এই দুজন, এই আমি না, আমাদের মেজদা আর সুমন। এই সুমন তুই এসছিস? হ্যাঁ আমি একবার এসেছি। ও একবার এসেছিস? যাই হোক আমি আগে কখনোই আসিনি, এই দাদা কিন্তু প্রথম আজকে, সত্যি কথা আগে কখনো আসিনি, এই প্রথম এলাম আর খুব ভালো লাগছে এদের সঙ্গে এসে। আর এই এমন একটা টাইমে এসেছি, ভীষণ বৃষ্টি আর সমুদ্র তো আজকে মনে হয় পাগল হয়ে গেছে, চলুন দেখি সমুদ্রে কেমন। অনেকে বলে যে সমুদ্রে নাকি ঢেউ নেই, অ্যাকচুয়ালি দীঘার সমুদ্রে নাকি ঢেউ কম কিংবা ঢেউ পাওয়া যায় না। দেখা যাক আজকে দীঘার সমুদ্রে কতটা ঢেউ। জয়রাম হাই টাইড ওই হোটেলটাতে গিয়েছিলাম, হোয়াইট কালারের যেটা, ওখানে কিন্তু পার রুম রেন্ট বলেছিল 4,000 টাকা 5,000 টাকা। সি বিচের দিকে যেগুলো রয়েছে ফ্রন্ট সাইড সেগুলোর কিন্তু ভাড়া ছিল 4,000 টাকা করে পার ডে। পর্যটকদের সংখ্যা কিন্তু আজকে অপেক্ষাকৃতভাবে অনেক কম দেখছি বৃষ্টির কারণে, কিন্তু সবাই মনে হয় এই মুহূর্তে রুমেই রয়েছে, কিন্তু আমরা তো চলে এসেছি। যাই হোক একদম সি বিচের ওখানে গিয়ে দেখবো যে কি অবস্থা, পর্যটকরা কতটা রয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে এসেছি কিন্তু একদম সি বিচের সামনেই। আর যারা একদিনে দীঘা ভ্রমণ করে চলে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা কথা বলে দিই, মিত্র ক্যাফে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে কিন্তু স্নান করে আপনারা কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে নিতে পারবেন। ও এই সাইডের ভিউটা তো দারুণ লাগছে, ও কি অবস্থা। আমরা ভাবছি মনে হয় কেউই আসেনি হয়তো এত বৃষ্টিতে, কিন্তু বৃষ্টিতে তো মানুষের সংখ্যা এখানে কমই নেই। প্রচুর মানুষের কিন্তু সমাগম এখানে, বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এত পর্যটক এখানে রয়েছেন, চারিদিকটা বেশ কিন্তু জমজমাট হয়ে রয়েছে। কি অবস্থা এটা, আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি সমুদ্রের দিকে, একদম যতটা দূর যাওয়া যায় ততটা দূর পর্যন্ত কিন্তু আজকে যাবো। যতটা দূর যাওয়া যায় আজকে কিন্তু যাবই। অনেকে কিন্তু বলে যে দীঘার সমুদ্রে নাকি ঢেউ কম, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মনে হয় সমুদ্র আজ উত্তাল হয়েছে যার জন্য এত ঢেউ। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি, আর এত নোনতা জল আমরা ডুবে যাচ্ছে। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টির দিন আজকে আমাদের খুব দিনটা খারাপ যাবে, কিন্তু না আবার
একটা ফাঁকা পেয়েছি এবং নিরিবিলি একটা জায়গা, ওখান থেকে কিন্তু আমরা এই পর্যন্ত চলে এসেছি। আরও কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। অনেকে নাকি বলে থাকেন এই সমুদ্রের ঢেউ নাকি গায়ে বাড়ি লাগলে নাকি একটু বডি ম্যাসেজ হয়, তো দেখি আজ কেমন ম্যাসেজ হয়। সকল পর্যটক কিন্তু আজ বেশ খুশি, কেননা ঢেউয়ের যে মাত্রা অপেক্ষাকৃতভাবে কিন্তু অনেক বেশি অন্য দিনের তুলনায়। বৃষ্টি হচ্ছে মানে মেঘলা আকাশ বলে ভেবেছিলাম আনন্দ হবে না, কিন্তু এখন বুঝতে পারছি যে কত আনন্দ। আর দীঘায় এই ধরে 10 বার আসা, কিন্তু এই এত বড় ঢেউ কোনোদিন দেখিনি, কোনোদিন না। কেমন লাগছে তোমাদের, ভালো লাগছে? এনজয় এনজয়। আমার ভাই সুমন এই প্রথমবার দীঘা যাচ্ছে, পাগলা বলছে কত বড় পুকুর জীবনে দেখিনি প্রথমবার। ভাই আমাদের কিন্তু 2 রাত 3 দিনের প্যাকেজ, এই 2 রাত 3 লাগে আরে একদিন থাকো, এই 2 রাত 3 দিনে আমাদের খুবই সুন্দর লাগছে। ও এইটা হেভি ঢেউ ছিল, এই 2 রাত 3 দিনে আমাদের কিন্তু টোটাল প্যাকেজ খরচা হচ্ছে 2000 টাকা। 2000 টাকায় কিন্তু 2 রাত 3 দিনের খাওয়া খরচা, হোটেল খরচা এবং আমাদের গাড়ির যে খরচা সেই খরচা ধরে কিন্তু মাত্র 2000 টাকায় 2 রাত 3 দিন। আমাদের ট্যুরটা বারবার বলছি বাজেট ট্যুর আছে, তোমরা যারা 5 জন ফ্রেন্ড আসতে চাও তো 2000 টাকায় দীঘা টোটাল কমপ্লিট, মাত্র 2000 টাকায়। চালাতে দেওয়া হবে না, আমার তো ভীষণ চালানোর ইচ্ছে। স্পিড বোট যেটা সিঙ্গেল এটার প্রাইস কিন্তু 600 টাকা, আর ওইগুলোতে শেয়ারে উঠলে কিন্তু 150 টাকা করে পার মাথা পিছু। আমি আজ আর উঠবো না, কেননা আজ সন্ধ্যা হয়ে গেছে। এনজয় এনজয়। আমি কাল আসবো ফটোগ্রাফি। হ্যাঁ আপলোড 2-3 দিন। বাপ্পা ফটোগ্রাফি। প্রথম দিনেই কিন্তু আমরা অনেকটা সময় সমুদ্রে স্নান করলাম, এখন কিন্তু আমরা রুমে গিয়ে চুটিয়ে রেস্ট নেব, তারপরে কিন্তু সন্ধ্যাতে বেরোবো ঢেউসাগরের উদ্দেশ্যে, আর ঢেউসাগর থেকে আবারও কিন্তু চলে আসবো এই নিউ দীঘার সি বিচের নাইট লাইফের মজা নিতে আজকেরই রাতে। নিউ দীঘা থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স কিন্তু এই ঢেউসাগর, মাত্র 10 টাকার টিকিট কেটে কিন্তু আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন এই ঢেউসাগরের এখানে। মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু আজকে আমরা ঢেউসাগর খুব ভালোভাবেই দেখব। এখন কিন্তু সামনের দিকটায় যাব, ঢেউসাগরের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য একটা বেস্ট প্লেস এবং একটা পার্ক টাইপেরই কিন্তু এটা। তো যাই হোক, এখানে দীঘার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এটা খুব ভালো করেই সাজিয়েছেন এই জায়গাটা। বাচ্চাদের সব থেকে ফেভারিট কিন্তু একটা রাইড মিকি মাউস, এটাতে কিন্তু উঠলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব খুশি হয়। সব থেকে আকর্ষণীয় যে টয় ট্রেন, এই রাইডটাও কিন্তু এখানে হয়ে যাবে, টয় ট্রেন রাইড, সেও আবার 10 টাকায় কিন্তু মাত্র। ঢেউসাগরে আসলে আপনারা কিন্তু গোটা একটা সন্ধ্যা কিন্তু কাটিয়ে দিতে পারেন, চারিদিকে কিন্তু খাবার অনেক স্টলও রয়েছে। আজকের প্রথম দিনের সন্ধ্যা কিন্তু আমরা কাটাচ্ছি ঢেউসাগরে, আর ঢেউসাগরে কিন্তু বেশ ভালোই পর্যটকদের ভিড় আছে,
সবাই কিন্তু এনজয় করছে। আর এখানে কিন্তু বোট রাইডও আছে। ওয়াহ ওয়াও, সামনের দিকটায় যাবো। আর এই জায়গাটায় কিন্তু আইসক্রিম নিয়ে খেলা চলছে, কীভাবে কে নিতে পারে তো চলুন আমরা একটু দেখে নিই। বাচ্চাদের জন্য কিন্তু প্যাডেল সাইকেল রাইডিং রয়েছে, কেমন লাগছে? আপনারা কিন্তু অনেকটাই সময় এখানে কাটাতে পারেন। এইবার যাব উপরটার দিকে। সন্ধ্যাবেলা পরিবারকে সাথে নিয়ে ঘোরার কিন্তু এক আদর্শ জায়গা। মাঝে মাঝে কিন্তু এই জাহাজের উপরে অনেক সময় আমি অনুষ্ঠান হতে দেখেছি, মানে অনেকেই কিন্তু স্টেজ প্রোগ্রাম যেগুলো হয়, কিন্তু আজ কিন্তু সেরকম কিছু দেখছি না। আর চারিদিকে কিন্তু রয়েছে অনেক স্টল। ঢেউ সাগরে এসে আমরা সবাই ডিসাইড করলাম যে পাপড়ি চাট খাবো। এখানে ঘুগনি 20 টাকা, তো ভাবলাম যে পাপড়ি চাটই খাই, সবাই ডিসাইড করলো। দাদা পাপড়ি চাট কত করে? 40 টাকা। 40 টাকা, কটা নেবে? 5টা। আমরা ছোট মানুষ হওয়ায় কোনো রাইড কিন্তু করলাম না। যারা ছোট মানুষ তাদের জন্য কিন্তু অনেক রাইড রয়েছে, না না বড় মানুষের জন্য কিন্তু রয়েছে। এ মামা কোনো রাইড করবে না? আমরা করবো না, যেহেতু কোনো রাইড করবে না, কোনো রাইড করবে না, কোনো রাইড করবে না। রাইড আমাকে ছোট মানুষ নাকি বড় হয়ে গেছি? বড়দের জন্য রাইড আছে। প্রিয়জনের হাত ধরে এবং পরিবারের সাথে ঘোরা এক আদর্শ জায়গা, নাম তার ঢেউ সাগর। বয়স বাড়ার সাথে সাথে পায়ের জোরও কমে আসবে, তার আগে একবার সবাই মিলে দীঘাটা ভ্রমণ করে আসুন, মন ফ্রেশ হয়ে যাবে। ঢেউ সাগরে পায়ের জোর কমে যাওয়ার আগে ঢেউ সাগরে এসে ঢেউর বাড়িটা খেয়ে যান, উপভোগ করে যান। আর ওই সর্বশক্তিমান হারকিউলিস বডি, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন বিশ্ব বাংলার গেটের লোগোটা পিঠে করে নিয়ে। এখানে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে, তার মধ্যে কিন্তু এই রাইডটা সেরা, একবার টান দিলেই কিন্তু মানুষটা উপরে উঠে যাবে। ঢেউ সাগরে আসলে আপনারা কী কী রাইড করতে পারবেন তার সমস্ত লিস্ট কিন্তু আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আবারও কিন্তু চলে এলাম নিউ দীঘাতে, নিউ দীঘার নাইট লাইফের মজা নিতে। দার্জিলিংয়ে গেলে আমরা রাতে কী করি, সময় কাটানোর জন্য কিন্তু মেলে চলে যাই। আর গ্যাংটক গেলে আমরা কিন্তু রাতে সময় কাটানোর জন্যে এমজি মার্ক চলে যাই। ঠিক দীঘাতেও কিন্তু অনেকটাই সময় কাটাতে পারেন এই দীঘার নাইট লাইফের এনজয় নিতে। নিউ দীঘা এবং ওল্ড দীঘা এই দুটো জায়গাতেই কিন্তু এই রকমই একেবারে রাতের মেলা বলা যেতে পারে, কিংবা রাতের এক নাইট লাইফের মজাও বলা যেতে পারে। তো রাতের সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাগুলো বেস্ট। আপনারা নিউ দীঘার সি বিচের ধারে কিন্তু পেয়ে যাবেন এরকম নাইট লাইফের মজা, এবং ওল্ড দীঘাতেও কিন্তু পেয়ে যাবেন সি বিচের ঠিক ধারেই। তাই রাতের সময় কাটানোর জন্য কিন্তু আমরাও আজ চলে এসেছি নিউ দীঘার একদম বিচের ধারেই। প্রথম দিন, বাট অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছিলাম নিজে ড্রাইভ করে। আর বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ এনার্জি পুরো লস। কাল সকালে আমাদের সেকেন্ড ডে শুরু হচ্ছে, আর সেকেন্ড ডেতে কোথায় গিয়ে যাচ্ছি সব কিছু কিন্তু থাকছে আমার সেকেন্ড পর্বতে, সেকেন্ড এপিসোডে। আপনারা অবশ্যই দেখবেন, সেকেন্ড এপিসোড কিন্তু আরও মজাদার হতে চলেছে। এক এক দোকানে জিনিসপত্রের দাম কিন্তু এক এক রকম। কোথাও যদি কোনো 20 টাকার জিনিস হয়, এক জায়গায় বলছে 30 টাকা, আরেক জায়গায় বলছে 15 টাকা, আরেক জায়গায় বলছে 20 টাকা। অবশ্যই কিছু কেনাকাটা করার আগে কিন্তু অবশ্যই যাচাই করেই কিনবেন, কেননা কোনো জিনিসের দাম কিন্তু নির্ধারিত নয়। দাদা চিংড়ির প্লেট কত? 8 পিস 50 টাকা। এই সাইড দিয়ে তো এইখানটায় কটা বড় আছে?
তুমি 18টা দিচ্ছ দাদা? ঠিক আছে, 18টা দিচ্ছে, 18 টাকা। এইটা কি মাছ আছে? ভোলা মাছ না? এটা ভেটকি দাও, কত দাম? আর পম্পেটগুলো, পম্পেটগুলো জোড়া 150, বড়গুলো আছে 120 টাকা। আমার জন্য কিন্তু ভোলা মাছটা ভাজা চলছে। শেষ করছি প্রথম দিনের প্রথম পর্বের ভিডিও। দেখা হচ্ছে কিন্তু ঠিক কাল সকালেই, আর কালকের থেকেই কিন্তু আমাদের সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। সেকেন্ড পার্টের ভিডিও কিন্তু আরও মজাদার, আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই কিন্তু অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবেন, আশা করছি খুব মজাও কিন্তু আপনারা পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।